রাজ্য সরকারের লক্ষ্য আত্মনির্ভরতার মাধ্যমে প্রত্যেকটি পরিবারকে স্বাবলম্বী করে তোলা, বেরোজগার যুবক যুবতীদের রোজগার দেওয়া, এই লক্ষ্যকে সামনে রেখেই কাজ করছে রাজ্য সরকার। বুধবার বেলুনিয়া মহকুমার বেলুনিয়া এবং রাজনগর বিধানসভার 86 জন যুবকের হাতে অটোর পারমিট সহ অটোরিকশা তুলে দেওয়া হয়। বেলুনিয়া পৌর পরিষদের চেয়ারপারসন নিখিল চন্দ্র গোপ সহ অন্যান্য সমাজসেবকগণ যুবকদের হাতে অটোর পারমিট এবং অটোরিকশার চাবি তুলে দেন। পারমিট পেয়ে স্বাভাবিকভাবেই খুশি যুবকরা। তারা জানান, সরকারের লক্ষ্য অনুযায়ী খুব দ্রুততার সাথে তারা এই পারমিট পেয়েছেন, এতে তারা খুবই খুশি। তারা জানান, অটোরিকশার মাধ্যমে তারা নিজেরা আত্মনির্ভর হয়ে স্বাবলম্বী হতে পারবেন, অটো চালিয়ে তারা সংসার প্রতিপালন করতে পারবেন এবং স্বাবলম্বী হতে পারবেন। বেলুনিয়া পৌর পরিষদের চেয়ারপারসন নিখিল চন্দ্র গোপ জানান, সরকারের লক্ষ্য সকলকে স্বাবলম্বী করা, আর সেই লক্ষ্যেই কাজ করে চলছে সরকার। তিনি বিশ্বাস করেন, এর মাধ্যমে যুবকরা স্বাবলম্বী হয়ে সংসার প্রতিপালন করতে পারবে। আগামী দিনেও যুবক যুবতীদের কর্মসংস্থানের জন্য এই ধরনের বিভিন্ন প্রকল্প জারি থাকবে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা পায়োনিয়ার। সঞ্জীব সরকার। হ্যাঁ, বাড়ি বনকল, বেলুনিয়া বিধানসভা। আমি পারমিটটা পেয়ে অত্যন্ত খুশি হয়েছি। হ্যাঁ, আমাদের বেলুনিয়া মণ্ডলকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে এই পারমিট পাওয়ার জন্য। এটা দিয়া চালাইবা এখন রাস্তায়? হ্যাঁ, খুশি খুশি। তোমার পরিবার চলবো? ত্রিপুরা সরকারের লক্ষ্য রাজ্যের যুবকদের স্বাবলম্বী করে তোলা। তো যেহেতু আমরা রাজ্যের যুবকদের সবাই চাকরির যোগ্যতায় হয়তো টিকবেন না, কিন্তু তাদের কোনো না কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। তো সেই দিকে লক্ষ্য রেখে বিশেষত গ্রামের বা শহরের প্রায় প্রান্তে যে সমস্ত যুবকরা এখনও কর্মসংস্থানের সুযোগ করতে পারেনি, তাদেরকে অটো পারমিট দেওয়া হচ্ছে। তারা অটো চালিয়ে একদিকে পরিবহন ব্যবস্থার উন্নতি করবে, অপরদিকে ওনারা নিজেদের স্বাবলম্বী করে তোলার জন্য নিজেরা চেষ্টা করতে পারবে। আমরা ওনাদেরকে সর্বতোভাবে এই ব্যাপারে সাহায্য করে যাচ্ছি, ওনারা যাতে ওনার পরিবার, যিনি অটো পারমিট পাবেন ওনার পরিবার যাতে স্বাবলম্বী হয়ে আগামী দিনে এই ত্রিপুরা রাজ্যের সমৃদ্ধি করতে পারে এবং ত্রিপুরা রাজ্যকে উন্নত ত্রিপুরে উন্নীত করতে পারে। কতজনকে আজকে পারমিট দেওয়া হচ্ছে? 86 জনকে রাজনগর বেলুনিয়া মিলে 86 জন যুবককে এই অটো পারমিট দেওয়া হচ্ছে। লক্ষ্য একটাই, এই সমস্ত অটো পারমিট যারা যে যুবকরা নেবেন তারা তাদের পরিবারকে স্বাবলম্বী করে তুলবেন, অপরদিকে পরিবহন ব্যবস্থার উন্নতি হবে, জনগণ এই অটোর সুযোগ পাবেন দূর দূরান্তে বসতে। আগামী দিনে কি আরও আগামী দিনে আরও কি দেওয়া হবে? আগামী দিনে যুবকরা আরও আসবে, তাদেরকে চালু থাকবে তাদের, হ্যাঁ, এলাকায় রাস্তাঘাটের উন্নতি হবে, সেখানেও অটো চলাচলের ব্যবস্থা করা যাবে এবং সেই অনুসারে পারমিট দেওয়া হবে।